ক্রমবর্ধমান উত্তেজনার কারণে স্বর্ণ ও তেলের দাম বেড়েছে। চলমান পরিস্থিতিতে সরবরাহ কমার আশঙ্কায় অস্থির হয়ে উঠেছে বিশ্ববাজার। ভবিষ্যতে নিরাপদ বিনিয়োগের আশায় স্বর্ণের দাম একদিনের ব্যবধানে প্রায় 0.5% বেড়েছে। মধ্যপ্রাচ্যের অস্থিরতায় স্বর্ণের দাম বেড়ে প্রতি ট্রয় আউন্স বা 31 গ্রামে দাঁড়িয়েছে $2,464। এদিকে হালকা অপরিশোধিত তেলের দাম 3.5% বেড়ে ব্যারেল প্রতি মূল্য দাঁড়িয়েছে $77। আর ব্রেন্ট ক্রুড তেলের দাম 2.5% বেড়ে ব্যারেল প্রতি হয়েছে $80.7। বুধবার ইরানে হামাস নেতা নিহতের ঘটনায় এসব পণ্যের দাম বেড়ে যায়।